আসসালামু আলাইকুম সৈদ আরব এবং বাংলাদেশি প্রবাসী ভাইরা আশা করি আল্লাহ রসের সমাতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন বিশেষ করে বাংলাদেশে যারা আপনারা আছেন আপনারা যারা ছুটিতে আছেন আপনারা কিন্তু এখন ম একটি টেনশনের ভিতরে আছেন যে কিভাবে আপনারা কর্মস্থলে ফিরে যাবেন আসলে যে বিশেষ ফ্লাই ফ্লাইটগুলা পরিচালনার কথা ছিল আজকে কিন্তু এখানে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কর্তৃপক্ষের কোনো দোষ নাই মূলত সৌদি সরকারই চায় না যে বাংলাদেশের কোনো ফ্লাইট সৌদি এয়ারপোর্টে ল্যান্ড করুক তারা এটাকে নাকচ করে দিয়েছে যার কারণে হয়তো বাংলাদেশের যে এয়ারলাইন্সগুলো ছিল বা যে বিশেষ ফ্লাইটগুলো ছিল সেটি স্থগিত রাখা হয়েছে হয়তো পরবর্তীতে যদি সৌদি এয়ারলাইন্স বা সৌদি সৌদি সরকার যদি এয়ারপোর্টে ল্যান্ডিং করার অনুমতি দেয় হয়তো বিশেষ ফ্লাইটগুলো পরিচালনা করা হবে তো এখন হচ্ছে যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা চার দিন ধরে এই লকডাউনের অবস্থাতে চার দিন ধরে আপনারা যারা অগ্রিম বুকিং দিয়ে রাখছিলেন টিকেট সৌদি এয়ারলাইন্সের সো এখন এই ল্যান্ডিংয়ের যে বিষয়টা এর জন্য কিন্তু আপনার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা দূর দূরান্ত থেকে এসে আপনারা যেই সোনারগাঁও হোটেলে বা সোনারগাঁও যেই সৌদি এয়ারলাইন্সের যেই অফিসটা রয়েছে সেখানে এসে আপনারা বিক্ষোভ করেছেন এটা নিয়ে অনেক জামেলা চলতেছে এখানে অফিসে পরবর্তীতে ওইখানে যেই ম্যানেজার ছিল জাহিদুল ইসলাম এই বুকিং এবং সেলস যে ডিপার্টমেন্টের তো উনি আশ্বাস দিয়েছেন কাল থেকে মানে রবিবার থেকে সৌদি এয়ারলাইন্স যে ফ্লাইটগুলো রয়েছে আপনাদের সেগুলা চলাচল করার পরিচালনা করার জন্য তারা যথেষ্টভাবে চেষ্টা করবে এই আশ্বাসটা উনি দিয়েছেন তারপর বাকিটা হচ্ছে আল্লাহর ওপর নির্ভরশীল আল্লাহ যদি ওনাদের উপর সহায় করেন এবং যদি সৌদি সরকার পারমিট দেয় তাহলে অবশ্যই বিমানটার ল্যান্ডিং করার অনুমতি পেয়ে যাবে এবং আপনারা যারা সৌদি এয়ারলাইন্সের টিকিটগুলো বুকিং করে রাখছেন হয়তো আপনারা কর্মস্থলে ফিরে যেতে পারবেন তো এই যারা আপনারা বাংলাদেশ বিমানের যে টিকিটগুলো আপনারা কেটে রাখছেন আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই কোনো না কোন একটা রাস্তা হয়ে যাবে আর সৌদি সরকার যখনই অনুমতি দিবে বাংলাদেশ এয়ারলাইন্স বা বাংলাদেশ বিমান ল্যান্ড করার তখনই আপনাদেরকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে আপনাদেরকে কর্মস্থলে ফিরে দেওয়ার জন্য যথাভাবে আপনাদেরকে সাপোর্ট করা হবে আপনারা অন্তত এই বিষয়টা নিশ্চিত থাকেন যে আপনারা আপনারা আপনাদের কর্মস্থলে যেতে পারবেন কোনো কোনো না না পদ্ধতি আল্লাহ বের করে দিবে ইনশাল্লাহ সবাই দোয়া করেন নামাজ পড়েন রোজা রাখেন আর বেশি বেশি দোয়া করেন যাতে আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে যেতে পারেন যাই হোক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো নতুন আলোচনায় আল্লাহ হাফিজ